আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু দিক নির্দেশনা। আজকে এই যে ষষ্ঠ অধ্যায়ে ষষ্ঠ সপ্তাহের অর্থনীতি অ্যাসাইনমেন্ট এসেছে, নম্বর অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম, তৃতীয় অধ্যায় উপযোগ চাহিদা যোগান ও ভারসাম্য। এটা তোমরা পাবা তোমাদের বইয়ের ২৮ থেকে ২৭ পৃষ্ঠা পর্যন্ত, এর ভিতর তোমরা উত্তর পাবে। আর হচ্ছে দাম ও চাহিদার পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, দাম ও যোগানের পরিমাণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে পারবে। আর সংকেত মানে কোথায় কোথায় পাবে, চাহিদা, চাহিদা সূচি, চাহিদা রেখা, যোগান, যোগান সূচি, হ্যাঁ, ভারসাম্য ও পরিমাণ। আর নির্দেশক হচ্ছে যে তুমি চাহিদা রেখা অঙ্কন করবা, ব্যাখ্যা করবা। তুমি যদি চাহিদা ব্যাখ্যা সহ উদ্দীপক অনুযায়ী সঠিকভাবে চাহিদা সূচি রেখা অঙ্কন ও ব্যাখ্যা করো তাহলে তুমি চার পাবে। আর যদি চাহিদা রেখা পর্যাপ্ত নয় কিন্তু উদ্দীপক অনুযায়ী সঠিকভাবে সূচি থেকে রেখা অঙ্কন করেছ, ব্যাখ্যা করতে পারলে তুমি তিন পাবে। চাহিদার ব্যাখ্যা নেই কিন্তু উদ্দীপক অনুযায়ী সঠিকভাবে সূচি থেকে রেখা অঙ্কন ও ব্যাখ্যা করলে দুই পাবে। আর এর চেয়ে যদি কম থাকে তাহলে পাবে এক। তাহলে ক নাম্বারের মোট নাম্বার কত? চার। তুমি যদি সঠিকভাবে সম্পূর্ণ উত্তরটা লেখো, দাগ নম্বর ঠিক মতো লেখো, তাহলে তুমি পাবে চার। নাহলে তো পর্যায়ক্রমে ধাপগুলো দেখলে যতটুকু কম থাকবে অতটুকু কম নম্বর পাবে। এতে তোমাদের দ্বিধাগ্রস্ত বা চিন্তা করার কোনো কারণ নেই। টিচাররা কেন তোমাদেরকে কম নম্বর দেবে? তোমাদের আরো সঠিকভাবে খাতা দেখার দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, আমরা সেইভাবেই তোমাদের খাতা দেখার চেষ্টা করছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, ও তোমরা নিজেরা আবার কিন্তু দাগ নম্বর বানানোর চেষ্টা করছ, ক নম্বর না দিয়ে এক নম্বর দিচ্ছ, খ নম্বর না দিয়ে দুই নম্বর দিচ্ছ, কিন্তু তা হবে না। এখানে নির্দেশকে যে দাগ নম্বর দেওয়া আছে ঠিক তোমরা সেই দাগ নম্বরই ব্যবহার করবে। আর অ্যাসাইনমেন্টের যে দিক নির্দেশনা আছে, যে অ্যাসাইনমেন্টের শিরোনাম, শিরোনাম তোমরা বাংলা লিখবে, আর কভার পেজে সবকিছুই কিন্তু দেখে রেজিস্ট্রেশন কার্ড দেখে তোমরা ইংরাজিতে লিখবে, বুঝছো? যোগান রেখা অঙ্কন ও ব্যাখ্যা, যেরকম যোগান ব্যাখ্যা সহ সঠিকভাবে যোগান সূচি থেকে রেখা অঙ্কন করে ব্যাখ্যা করলে তোমরা পাবে চার। এর থেকে একটু কম যদি হয় তাহলে পাবে তিন, আর তার থেকে কম হলে পাবে দুই, না হলে পাবে এক। আর ভারসাম্য পরিমাণ, যে ভারসাম্য দাম পরিমাণ নির্ধারণের চিত্রটি যথাযথভাবে আঁকতে হবে। যদিও তোমাদের এই চিত্রগুলো আছে, তোমাদের কিরকম মনে হচ্ছে যে কিভাবে করব, তোমরা করতে বসে যাও, দেখবে সঠিকভাবেই করতে পারছো এবং নির্দিষ্ট টাইমে জমা দিতে পারছো, কিন্তু তোমরা অনেক সময় গাফিলতি করো, বুঝছো? এই গাফিলতি করার জন্য তোমরা ঠিক মতো লিখতে পারো না এবং জমা দিতে পারো না। দুই সপ্তাহ তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসাথে জায়গায় হয়ে গেলে তো মানুষের কষ্ট হবেই। আর দৈনন্দিন জীবনের কাজ যদি আমরা দৈনন্দিন রোজ করতে থাকি তাহলে কিন্তু আমাদের কষ্ট হবে না। আচ্ছা, পছন্দ মতো দ্রব্যের চাহিদা সূচি ও রেখা অঙ্কন, সূচি ও রেখা যথাযথভাবে তুমি অঙ্কন করতে পারবে। ওই যে বললাম ২৮ থেকে ৪১ পৃষ্ঠার মধ্যে তুমি সব উত্তর পেয়ে যাবে, এর জন্য তোমার কোনো টেনশন করার কোনো দরকার নাই। তোমরা অর্থনীতি বইটা খোলো, খুলে দেখো, ষষ্ঠ, যেহেতু ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট চলে এসেছে, আজকেই চলে এসেছে, আজকে একটু দেখে রাখো, তারপরে দুপুরবেলা খেয়ে টে ঘুমায় টুমায় উঠে আবার একটু দেখলে, আবার একটু দেখলে, এরকম করলে তোমার নির্দিষ্ট টাইমের ভিতরে জমা দিতে পারবে। কারণ জমা দেওয়ার টাইমও তো এক সপ্তাহের ভিতরে, এক সপ্তাহ মতো থাকে, কিন্তু তোমরা কি করো, তড়িঘড়ি করে মোটেই দেখো না, তারপরে তড়িঘড়ি করে ওটা সম্পন্ন করার চেষ্টা করো, যেহেতু সেতু কম হয়ে যায় তোমাদের। এখন ধরো ১৩ থেকে ১৬ যদি পাও, এর ভিতরে নম্বর পাইলে তুমি হতে অতি উত্তম, আর ১১ থেকে ১২র মধ্যে পাইলে উত্তম, আর ৮ থেকে ১০ ভালো, আর ৭ পাইলে অগ্রগতি প্রয়োজন। তা আমি আশা করি তোমরা সবাই যথাযথভাবে সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো করবে। আর এই যে ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমি এখনই তোমাদেরকে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তোমরা এটা করবে তাহলে অতি উত্তম। আমি আশা করি আমার সব শিক্ষার্থীরা যেন অতি উত্তম পায়। আমি নিচের নাম্বারটা তোমাদেরকে আমি দেখাতে চাচ্ছি না, ৮০ থেকে ১০০র মধ্যে যেন তোমরা পাও, এটাই আমি আশা করে, আমার আশা যেন সফল হয় এই আশা ব্যক্ত করে আমি আজ এখানেই শেষ করছি। প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট আমি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।